বিতর্ক এবং অপরাধ এই দুটোর সাথে একদম যেন মিশে গেছেন সাকিব আল হাসান। তবে যাই করুক না কেন, এখন পর্যন্ত থানার খাতায় নাম ওঠেনি তার। কিন্তু এবার ষোলকলা পূর্ণ করে ফেললেন সাকিব। তার বিরুদ্ধে অভিযোগ যেন তেন অভিযোগ নয়, মানুষ হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে সাকিব আল হাসানের নামে। বিতর্ক বিতর্ক বিতর্ক, এই শব্দটি যেন সাকিব আল হাসানের জন্যই বাংলা অভিধানে লেখা হয়েছিল, যেখানে সাকিব আল হাসান নামটি এতদিন ছিল বিশ্বের মানুষের কাছে এক গর্বের নাম, সে নামটি শুনলে এখন মানুষ যেন নাক ছিটকায়। সাকিব আল হাসান নাম পাল্টে এখন প্রায়শই মানুষের মুখ থেকে শোনা যায় তার নাম নাকি বিতর্ক আল হাসান। বেশ কিছুদিন আগেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের কর্ণধার নাফিসা কামালের সাথে বিতর্কে আলোচনায় এসেছিলাম। সে রেশ কাটতে না কাটতেই এবার খুনের অভিযোগে বিতর্কিত সাকিব আল হাসান ফেঁসে গেলেন মামলায়। পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাকিব আল হাসান নামে নিহত রুবেলের বাবা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও আরও 156 জনের নামে মামলা করেছেন। এছাড়াও অজ্ঞাতনামা হিসেবে রয়েছে আরও 500 জন। এজাহারে সাকিবের নাম রয়েছে 28 নম্বরে। এজাহারে উল্লেখ করা হয়েছে যে 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের তালিকাভুক্ত থাকা কিছু ব্যক্তি মিছিলে গুলি ছুড়ে, সেখানে রুবেল থাকায় তার বুকে ও পেটে গুলি লাগে এবং সে অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7 আগস্ট মারা যান তিনি। সেই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের সাথে সাকিব আল হাসানও যুক্ত ছিল এমনটা এজাহার থেকে জানা যায়। মূলত নির্দেশদাতা হিসেবেই এই মামলায় সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা 5 আগস্টের পর থেকে গা ঢাকা দিয়ে থাকলেও সাকিব দিব্যি খেলে বেড়াচ্ছেন ক্রিকেট। কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ শেষে দেশে না এসে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে খেলছেন টেস্ট। গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলার সময়ই হারিয়েছেন সংসদ সদস্যর পদক। মামলার বিষয়ে এখনও সাকিব মুখ খোলেননি। যদি ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসলেই জড়িয়ে থাকেন তাহলে হয়তো কঠিন শাস্তি অপেক্ষা করছে সাকিবের জন্য। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ারকে করেছেন কুলোষিত। দর্শক পেটানো থেকে শুরু করে বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন, সতীর্থের সাথে বিতর্কে জড়ানো, অনুশীলন বাদ দিয়ে শোরুম উদ্বোধন করা, জুয়া কোম্পানির সাথে যুক্ত হওয়া, নারী বিতর্কে জড়ানো, কোনো বিতর্কেই নিজের নাম জড়াতে বাদ রাখেননি সাকিব। শেষমেশ যেটা বাকি ছিল সেটাতেও এবার নিজের নামটি জড়িয়ে ফেললেন সাকিব আল হাসান। ক্রিকেটার হিসেবে সবার কাছে মিস্টার পারফেক্ট হলেও ব্যক্তি হিসেবে কখনোই সুনাম কুড়াতে পারেননি সাকিব। ব্যাট বলের খেলায় তিনি যেমন নাম্বার ওয়ান অলরাউন্ডার, বিতর্কের দিক থেকেও এবার তিনি প্রমাণ করলেন বিতর্কেও তিনি নাম্বার ওয়ান অলরাউন্ডার।